বান্দা হিসাবে আল্লাহর দয়া পাইবার আশা আমরা আছে নিনা নাই দয়া করে দিলে মা তো আছে নিনা নাই আছে তবে রোজাটা হইতোইবো আল্লাহর সন্তুষ্টির লাগি দয়া করে হোক রোজাটা কার সন্তুষ্টির লাগি আপনার শুকরে আপনি গুণাত্তনে বাচ্চিয়া রোজা রাখুক আপনার খানে দি আপনি মোবাইল লাইন রাইয়া পাই দেখছা রাইয়া বাদি আপনি গুনার খান মুনতা গাল মুনতা ইদার তো নে খান দে বাঁচাক আপনার হাত পা চোখ মুখ সব তারে আপনি গুণাত্তনে বাচ্চাইয়া খানে পানা হাত তো নে যারা বিরত সব কিছু তো নে বিরত রাখিয়া আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি আপনি রোজা ধরা শুরু করিলেন বিশ্বাস রাখুন জানো যত বড় পাপি আমি ওই না খেনে আল্লাহর দয়ার ভিতরে আমি জায়গা পাইনি জোরে কই সুবহানাল্লাহ আর যখনই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহর দয়ার ভিতরে মাথা ঢুকাইলবার সুযোগ হই যায় আমার ভাই হল বন্ধু হল মধ্যম অংশ নাম হইল মাগফিরাত আল্লাহর ওয়াস্তে জবান কুলিয়া হোক রোজার মধ্যম অংশ নাম কিতা দুরা হোক কিতা মাগফিরাত অর্থ কি ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া খে মাফ করিয়া দিতা দুরা হোক খে হারে জি দুরা হোক হারে ফকা রোজাদার রে জুরে হোক খারে কোন রোজাদার যে রোজাদারে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখে ঠিক নেই মনে রাখুন জানো রোজা রাখতে বহুত আপনার বাসাবাসি আছে আপনার কালে খানি মানি তো বাঁচি গেল আর জবানের গুণা আরো বাড়ি গেল চকুর গুণা আরো বাড়াইলা জি না আপনি উপাস তারপরে দরকার নাই আপনি 11 মাস নমাজ বলেন না রোজা রাখছেন নমাজ বলেন না আপনার বিবেক হয়ে আপনি জিকা কাজে আপনি কোন পথে রওনা হচ্ছেন আফসোস মুসলমানের বাচ্চা রোজাদার অবস্থায় যদি রোজা রাখিয়া আল্লাহর কাছে যখন সেজদা দেয় এই সেজদাটার দাম আছে নিনা নাই মাতক আছে নিনা নাই একটা আয়াতের দাম আছে নিনা নাই কারণ অন্য মাসে এক আয়াতে একটা অক্ষরে একটা অক্ষরে 10টা নেকি রোজা মাস এক অক্ষরে 70টা নেকি তাহলে অন্য মাসে এক কতম বললে 10 কতম সব রোজা মাসে এক কতম বললে কত কতম নর্মালে 70 কতম সুবহানাল্লাহ কইনা আমরা সবে ইচ্ছা করলে ইনশাআল্লাহ আদা করতাম পারব মাত্তা না পারবো প্রশ্ন আইতে পারে কে কইতে পারেন বলে আমি কোরআন শরীফ পড়া জানি না জি আপনার লাগিও 70 কতম খামানির সব আছে কারণ নবীজি ফরমাইছেন কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালার যতগান সব কোরআন শরীফ শুননেওয়ালার সমান সব সুবহানাল্লাহ কইতা নাই তাইলে আপনার আর মসজিদে যে তারাবির নামাজ হইব তারাবি প্রথমে তারাবি হইলে এই তারাবির নামাজ যদি আপনি প্রথম দিন তো নে রোজার শেষ দিন পর্যন্ত তারাবি চড়ি কইন সত্যি করে হক্কা যাইন ইমাম সাহেব সূরা ফাতিহা তো নে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা তিলাওয়াত করবাইন না করতা নাই মাতকা গোটা কোরআন শরীফ তিলাওয়াত হইবেন না হইতো না তাইলে ইমাম সাহেব রাদিয়াল্লাহ 70 কতম সব আপনার 70 কতম ইয়ার মধ্যে তো আমরা যারা পারি মাশাআল্লাহ তেলাওয়াত করতাম পারলে ফাসক নামাজের বাদে সাইরুকু সাইরুকু করে তেলাওয়াত করি আর নাইলে ইফতার আসে আপনি আল্লাহ একটু সময় লইয়া ইফতার আসে আগ মুহূর্তে কিছু বেশি তেলাওয়াত করি সেহরির সময় উঠিয়া আল্লাহর ওয়াস্তে যখন সেহরি খাইতাম এই সময় আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবো আমরা 11 মাস তাহাজ্জুদ করতাম পারি না আল্লাহর ওয়াস্তে রোজা মাস সেহরির সময় যখন এক সুযোগে উঠবো আমার মাত বুঝলানি আমি আশা করবো আমার এই মাথা নাই আপনারা ইস্তনে 22 দিন বাদে ইনশাল্লাহ খামল লাগাইতা আল্লাহ তো অভিজ্ঞ দেখো কয় ইনশাল্লাহ সেহরি খাইবা তো ফোটা খাইবা তো আন্না মুখ দুইয়া ইন্না মুখ দুইয়া হ্যাঁ এখানে রাগ করছেন বহুত মানুষ আছে ইদানিং আন্না মুখ দুইয়া বুত্তা খাইলে ইদানিং আধুনিক একটা বার হয়েছেন ইটা বেটটি খাওয়াইছেন বেটটি আমি বললে দুনিয়া বললাম বেটটি কিতাবে সানলাইট বেটারি নাকি বললেন না বেড মানে বিছনা টি মানে চা উরে বাবা রে বিছনা তুতি উতি আনা মুখ দইয়া কবিসর গেল কবিসর লাগান চা খাই লাহ কিছু মুসলমান আছে জানেন নি আপনার ইটা বুঝিল আধুনিকতা হুন হুরনির বাড়ি তার সুদ্দপুর খুব ভালো ওটা আধুনিকতা এটা খুবইছি মুসলমানের বাচ্চা গুমর গর অনেক সময় মুসলমানের বাচ্চার বা যে কোনো মানুষের অনেক সময় গুরর গুমর গর অনেক সময় আতিকান আতিকান অনেক সময় পেশাবর রাস্তা তো যার হায়খানার রাস্তা তো যার শরীর খাউজার পিঠি তো খাউজার গামও লাগে বগলো আতাইছে বিয়ান্ত উঠি আন্না মুখ দইয়া ও মুখ দিকে লেখি দেখ ইন্না লিল্লাহি কি জাত কবিছে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ইতাবুদিল মডার্ন স্টাইল
وروين تار سود دبور خوفالو مسلمانو ما تشند الله جيتا وسي توي بدي سنا ما يعني سهري شو ما فتا خيبة شو ما خيبة مقدوية إن أنا مقدوية مقدوية نريد ما تقول مقدوية خيبة تو أبنا مكان دوين نزل دويا غوري مكنا دويا يخلوك باتمور خامش شوريا وزوغان خوريا باري توين وان كدا توين وان ماني كدا يكير بيتور أبنا وزوغر با وزور وزور يجلو مقدور مقدور ما خدا بزراني যদি আপনি ওযু করিয়া বাড়ি যান আর আপনার মুখ দ লাগতো না তো আশা করি না লাগব আর খালি যদি মুখ দিয়া ভাত চারটা খাইলেন তে ফজরের নামাজ পড়তে ওযু লাগতো না লাগব হ্যাঁ ডবল এটা মনে থাকবে আশা করি আমরা ঘুমতনে উঠিয়া হাজতর কাম শেষ করিয়া একলগে ওযু করব দয়া করে কক একলগে কিটা করব ওযু করব ভাত খাইমু খাইবার আগে হোক বাদে হোক একবারে ছোট ছোট সুরা দি ওলা শ্রীনা তাই না কুল ওয়া কুল কুল ইয়াকুল হু আল্লাহ বট্টি বট্টি সুরা দি দুই রাকাত দুই রাকাত দুই রাকাত জয় রাকাত সম্ভব 4 6 8 12 10 যত রাকাত সম্ভব তাহাজ্জুদের নামাজ রোজা মাস তাহাজ্জুদের নামাজ ফকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুরা ফকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিজে যদি পড়ার সুযোগ হয় পড়ুন জানো নিজে পড়িছেন ম্যাডামে পড়তে পারনা না তোর খালি গরম গররা একটু দালক গিয়া কোন জানো আমি সুলাভাই কি আল ফরমু তুমি গিয়া হল্লে দুই রে হাত পড়ি না মাতুই না দেই ই আন্তরিকতা দেখাইতা না নি হ্যাঁ না এখানে কোন বদনাম আছে আয় রে আয় বেটা তার বউরে সালাম করছিল বাদর দিন বাজারে গিয়ে মানুষে খালি দেখা নিতে গেছে দেখে একজন মাও গা দেখতে পারে না বেটি খালি খোর আল্লাহ মাইলে নোরা মরতো না গোর খান খান ধরে এখানে ই বাসিয়া কি দাম মাতই দেয় আল্লাহ মাফ করো কি তো না জান আল্লাহ আমরা মিল মহব্বতের দুনিয়া চালাই থাকো আমি জুড়ে হোক আমি আর মা বই নগলরে কইয়ার ভাই বাবা অকল বাজার তো নে গেলে খান তো নে আইলে আগে আল্লাহর রাস্তে আত্ম নে বেটটা নেই জানো আল্লাহ মাতাই জানো পানি উনি লাগবো নি ফাঁকা থাকলে ফাঁকা দিয়ে নাইলে ভেন্টা সারিয়া দিন জানো কারণ ও তার মাঝে মহব্বত মাতুই না বাসার বিবি গর্তনে বাড়িয়া যাইতে সময় বিবিয়া সালাম দিতা কইতা আল্লাহর হাওলা যেন বাড়িয়া যাইতা এইন কইতা আল্লাহর হাওলা যেন গর্তনে বাড়িয়া যাইরা ডাইন ভাওখান আগে বার করতা বিসমিল্লাহ তওয়াক্কাল তু আল আল্লাহ ও কথা কইয়া বিবি বাচ্চারে আল্লাহর হাওলা করিয়া বার বিতা কথা লাগি বা চাও কোন হে ইতাত নাই বউর লোকের দরবার আর নাইলে ফোনে কে গুল লোকের দরবার হিজ্ঞা কর কি তৈল বা 11টা 32 বাজি আসছে আবো আও না হো মাতিস না দেয়া কাজ কিতা করতাম বাড়ি এর মাঝে ম্যাডামে কই দিয়ে রে খানি হয়ে গেছে তুমি খাইয়া যাও তুই খাইলা গো সারা ইয়া মা বুঝা যায় মারতে সময় আগ্নি লুকাবা শুনা ভাইয়া নিতা করই না জান আল্লাহর বাস্তে আমরা প্রত্যেকে নিজের গর নবীজির আদর্শ খান আমরা প্রতিষ্ঠা করতাম হোক ইনশাআল্লাহ জুরা হোক ইনশাআল্লাহ মনে থাকবে তো আইসনে আমরা বিবি বাচ্চারে আমরা সালাম দিন বাচ্চাইন ধরে সালাম দিন যান নিজের রুতাইন ধরে সালাম দিন যান হিকাইন যান আপনার দুই চার দিন দেখবো আপনার বউ বাচ্চারে সালাম দেখবার নেবু বাচ্চা আপনার সালাম দিন মাথায় না আসা তবে আজকে রাইত গিয়া দিন না জানো নাইলে আর তিন বিপদে লোকদের কারণ জীবনে দিছই না আজ গিয়া ওয়াজ করেন জানো খাইল তো নে শুরু করবা আনা ওয়াজে যদি গিয়া শুরু করিলাই আখটা বেটি আরো খাইতইয়া পড়িয়া কুন্দা দিন আখে মুখে ফে না উন্না আমি আরো মসজিদের ইমাম আনালাই আমি বেটি ডাক্তইয়া কইব মাই রুষা আগো তোমার কুয়া দেন ওয়াজ গেস্টা বট গাছের তল তো নে মানে খেত গুলা গাইয়া লি যায় আরো তিন বিপদ দিল আর খাম নাই দিব ভাইটা আমরা যদি কোন রকম আল্লাহ রেজামন্দি আসিল করিয়া মধ্যম অংশ রোজার মাঝর অংশ যদি যাই কি তাইলে মাঝর অংশের নাম কিতা
মাগফিরাত মাগফিরাত অর্থ কি তা ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া কে মাফ করে দিতা আল্লাহ কারে মাফ করে দিতা রোজাদার বান্দা বান্দিরে রোজা কো কারে মাফ চাইতো ইলে ফাইতো ইলে মাফ লাগান দেলা মাফ চাইলে মিলে মাফ ওলা সওয়াল লাগে মাত্তা না এরদা ইফতার সামনে লিয়া দোয়া করে যান আল্লাহর ওয়াস্তে ইফতার অর্থ সিল্লা সিল্লি আর বাজার গরম আর শরবত কে লকইয়ার সিনি কমই গেছে লবণ নাই ইতা কইয়া উদাও সিল্লাই না যাও আল্লাহ নসিব দিছে ওগুন তো সন্তুষ্ট থাকিয়া মুনাজাত করেন জান দোয়া করেন জান তেরাবি বলিয়া দোয়া করেন জান কুরবানি তেরাবি কয় রাকাত পড়ই অন্ত একবার দূরে কইতে কয় রাকাত কয় রাকাত কোন কেউ দি 12 রাকাতর মিছিল দে যদি কোনো কি 8 রাকাত কয় লেহুন আমরা গাওগান নির্বেদাল আছে শোনা ভাই না আমরা গাওগান বেজাল লাগাইছ না তোর জানে কর সাইড রেখা নাই রেখা তো ফুরি না তুই তোর মনে কইলে আট নাইলে সাইড নাইলে নাই বাবা আমরা রে উদাও ফেত না নানিস না আমরা 14 সুরে রে নবীর জমানা তো নে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদ মসজিদের নববী শরীফ জেলা 20 রাকাত জারি করছলা আমরার মসজিদও 20 রাকাত ইনশাআল্লাহ আছে কথা ঠিক নেই মাতকা ঠিক নেই এখন যদি নয়া পথ চালিয়া আট লইয়ায় শোনা পথ তো তুই তোর আট লইয়া তাকরেবা আমরা ভাঞ্চাই তো বেজাল ভান লাগাইছে এর বাদেও দি মানে না আটর মিছিল দে তে যে একটা করলে বাল্লা করি বাদ দিব মিছিল দেওয়া ওটা করতে মাত বুঝছই না মনে কইলে বুঝলে বুঝিলে যেন আসফারতাম না ভাঙ্গা আর কিতাব নিতে কারণ বাইলে যখন অন্ত নাই আঙ্গুল সুজো হইলে যখন কি উঠে না একটু তে রাখো কারণ ফতোয়া দেখায় না জান ই দেশের ফুলতলির সব হুক্কা আর বড় বড় আলী আল্লাহ যত আলিম উল্লামা কৌমির হুক্কা ফুলতলির হুক্কা যত দেশের বিখ্যাত আলিম উল্লামা মুফতি মুহাদ্দিস সবে আনা বুঝিয়া 20 টাকা ফরসইন না মা তোকে আনা বুঝিয়া ফরসইন না আই যে মক্কা মদিনাত 20 টাকা আছে না নাই এরা আনা বুঝিয়া করলানি বলে বাবা অতটা বুঝার যাইস না তুই তোর ফোড়তে তোর ফোড়ি ঠিক না ঠিক না কারণ যেগুনতে নমাজ কমাইরা ইতার আরো কমাইবা ও যেগুনতে তেরাবি আঞ্চন আট টাকা বিটি গিতা তেরাবি আঞ্চন আট টাকা তো ও তার ঠিকাদার গে ও গত সপ্তাহ আগস সপ্তাহ কই নিছে বিতিন নমাজ প্রতিদিন পড়া লাগতো না মাঝে মাঝে পড়লে হয়েছে রেকর্ড আছে আমি যদি মাতি আমার আটটাই তো বারবার রেকর্ড আছে আপনারা জিজ্ঞাসাম সৈয়াদ বিতিন নমাজ গিতা সুন্নত নফল না ওয়াজিব সবে মাতলা না আল্লাহর দে বাটের রাত কিতা বিতি বড়ই না নিবা বিতি নামাজ কিতা ওয়াজিব নামাজ ফরজর খাসা খাসি নাই মাতা না রে ওয়াজিব ফরজর খাসা খাসি নাই সুন্নতে মুআক্কাদা ওয়াজিবর খাসা খাসি নাই ওয়াজিব না পড়লে হইব নি মাতা না হইব নি যে কোনো দলের একজন আলিম রেজিকা ওয়াজিব না পড়লে হইব হ্যাঁ এটা কইলো কিতা কই মাঝে মাঝে পড়লে হইব এটা তার বাফর বানাইলি মাছই না দেখি আজকে আর ওয়াজিব না পড়লে হইব কয়েকদিন বাদে কই বেশা না পড়লে হইব যা এক লগে আসুদ্ধ হইছে ঠান্ডু মা তু জানি এটা খুব সতর্ক দয়া করিয়া যার দেলা ভাল লাগে খরকা তবে কেউ বত্তবাজি যাই না জানো আর যদি কোনো কেউ বত্তবাজি যায় ওগুরে আকাইয়া কইবা বলে তোর যে গুণ আছে শক্তি লইয়া কোন দিন কোন জায়গাত বইতে বাবা তুইব আর নাইলে তোর লগে আমরা রেতনার দরকার নাই তোর আট না তুই নাইও হইলা তুই তোর তোর তালা ফতুয়ার যাইস না আমরা 20 টাকা পড়ি আর ইনশাআল্লাহ 20 টাকা পড়ি আ তুলিয়া কই তুই ঠিক না ঠিক না বিরা হাতে খাইয়া কই ঠিক না ঠিক না যদি কোন গিয়া আতুট পড়তো সে লে তুই তোর পড় আমরা গাউত বেজাল খান লাগাইস আমরা নয়া ইসলামের ধর্ম আল্লাহ না না শোনা ভাই নিকল আব্দুল্লাহ দিয়াদিনি নকি তাই আমরা নয়া ইসলাম নাই যে ইসলাম আছে ওই ইসলাম তাকতাম সাই ঠিক না ঠিক না এর বাদে আমরা ইসলামের সবে বরাত আছে তারা ইসলামের সবে বরাত নাই আমরা ইসলামের মেয়েরাজ আছে তারা ইসলামের মেয়েরাজ নাই আমরা ইসলামের মাঝে সুয়াদে কারবালা দিবস আছে তারা ইসলামের সুয়াদে কারবালা নাই কারবালা থাকবো কিলা এটা ও আজ উঠিয়া কর হজরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ আছে না শুন চান্স পাইলে মনে কয় বইন বাতি দিয়ে দুধ লই জন্য ওলা হুয়া আগে গুলি এটা খুব সতর্ক আমার মা বুঝালি আল্লাহর ওয়াস্তে খুব সতর্ক যে গে হযরত ইয়াজিদ কইতো আরে এগুলো লগে আমরার কোনো সম্পর্ক থাকতো না আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে জান্নাতি ওগলর সরদার খুদ নবীজি কইয়া গেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল
জান্ন আমরা এরার লগে আছি ইয়াজিদ হইল নবীর আওলাদ হলো দুশমন এগুলো লগে আমরার কোনো সম্পর্ক নাই ঠিক না ঠিক না এতে আমার বাহু হই গেলে আমি কইব তুমি ইয়াজিদর লগে থাকো কারণ আমার নবীও কইছেন আল মারউ মা মান আহাব্বা যার লগে যার mohabbat তার লগে তার কিয়ামত তোমার ইয়াজিদর লগে হুয়াক থাকো ইয়াজিদর লগে উঠি ইয়াজিদর লগে আমরা ইমাম হুসাইনর লগে আছি ঠিক না এটা খুব সতর্ক আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আমি আপনারা গাউর সন্তান হিসাবে নিজের ভাই ভাতিজা হিসাবে মানে কুনার বাটেরা তো 103000 মাইল দূরই না মা তো কা আমি দাবি করিয়া কইয়ার আজকে আল্লাহ আমরারে বড় বালা রাখছে রে ভাই এই সমাজের মাঝে জান বাঁচাইবা কিলা ফুলতলি হিসাবে আইসনে 30 40 বছর রাখতো না কইয়া আইসা আল্লাহর ওলি সারা জীবন কইছেন আমরা আর কম বয়স হইছি বাবা হলে নয়া নয়া দল হল বাড়াইব ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া দল বানাইয়া ছাড়ব মুসলমানের বাচ্চেন ধরে বেঈমান বানাইব আজ ফিলিস্তিনের যুদ্ধ লাগার বাদে ও অগুনতে উঠিয়া কইছে ইহুদি হলর আকিদা বাল্লা বর্তমান ফিলিস্তিনের ইতা মুসলমানের আকিদা বালা আপনি অবাক হই যাবার রেকর্ড আছে সারা দুনিয়ায় আলিম হলে দেখছে ইটা ইহুদি হলর হক্ক লইলিছে মুসলমানদের মারার লাগি তারা কিচ্ছু আছে না মা তুজরালি এটা খুব শান্তি মাতা চিন্তা করেন যেন খাইমু খম বাবা নির্বে জাল পিওর খাইম মাথান বুঝছি না ই আবড়ে দাবড়ে খাইয়া পেট নষ্ট করতাম না আমার খানি খমু বালা আমি খম খাইম ওইলে বাল্লা খাইম এবাদত খম করবো নির্বে জালে বাদত আশা করি ঠিক আছে তো নাইতা মন্ন থাকত না আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমি রোজার শেষের অংশের নাম না যাত না যাতর তো মুক্তি দার জাহান্নামের আগুন তো নে আল্লাহ রোজাদার বান্দা বান্দিরে মুক্তি দান করব সুবহানাল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রোজা মাস হইল কুরআন নাযিলের মাস নিজে পড়তা নিজের বিবে বাচ্চারে পড়াইতা দারুল কিরাত আছে কুরআন প্রশিক্ষণ কেন্দ্র আছে বাচ্চান গন্তরে কুরআন প্রশিক্ষণ দেন জানো মুরব্বী হল জোরের বাদে খতমে কাজে গেন গিয়া শরীক হইয়া সিরত শরীক হইয়া কুরআন শরীফের প্রতিষ্ঠান কিছু সময় পার করেন জানো ফুলতলি সাবর জীবনের এই অবিস্মরণীয় ত্যাগ আল্লাহর ওলির এই সারা জিন্দেগির একটা বড় স্বপ্ন আছিল এই জমিনের সহি তিলাওয়াতর আল্লাহ জারি রাখতা আলহামদুলিল্লাহ আজ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ খালিসা বহল আল্লাহ তৈরি করিয়া দিলেছে আলহামদুলিল্লাহ এটা আমার অনুরোধ থাকবো যার খান্দার যে সেন্টার আছে দারুল কিরাতর খিদমত করুক যেভাবে পারেন বাচ্চা দি পারেন মুখ দি পারেন হাত দি পারেন টেকা দি পারেন মেহনত দি পারেন যেভাবে পারেন রোজা মাস কুরআন শরীফের খিদমত তো সামিল থাকবা আল্লাহ তুমি আমরা তোমার খুশি তোমার মর্জি মতো চলাইয়া আল্লাহ তোমার খুশি রাখিয়া এই জমিন তো আমরা বিদায় দিও বিশেষ করে রমজানুল মুবারকর পবিত্রতা রক্ষা করিয়া আল্লাহ যেভাবে রোজা রাখলে পরে তুমি আর তোমার হাবিব খুশি হো ওইভাবে রোজা রাখাইয়া জান্নাতি বানাইয়া আমরা নিয়ে হোক আমিন আরো জোরে হোক আমিন কিছু মাতিলাম বলবি আদবি মাফ করবা দাবি হরি মাতিছি তবে রোজা মাস সামনে হিসাবে ই মাত্র নাই আমি মনে করলাম হয়তো কিছু টইল খামো লাগবো ইনশাল্লাহ দয়া করে হোক ইনশাল্লাহ সোনা ভাই বাবা হল মা বই নহল রোজাটা হইল কিছুরির যদি একজোড়া লবণ কমে যায় বা বেশি যায় আল্লাহর দেয় কেনটা লাগি গরম হইন না অনুরোধ করি আর গরম হইন না জান বুঝাইন জান কারণ আল্লাহর বান্দির ইচ্ছা থাকতো না যে লবণ কম দিয়ে আপনার ইচ্ছে চাইটা মাতই না চাও যারা আল্লাহ তৌফিক দিছে দয়া করে রোজার একদিন দুই দিন আগে অথবা প্রত্যেক দিন রোজার ইফতার বানাইতে ম্যাডাম রে কইবা বলে আমার ইফতার বানাইতে এক মিনিট চাউল বলান দিয়ে এক মিনিট চাউল আপনি তো খিচুড়ি বলান দিয়ে জি কইবা কিতা বলে আমার প্রত্যেক দিন ইফতারের ইফতারের সময় আমার একটা প্লেট দেড়ি লাগ আমি এক প্লেট খানো দিমো আমি জানি আপনি ডেইলি ইফতার করার 10-15 মিনিট আগে আপনার প্রতিবেশী গরিব দেখিয়া মনে মনে তুকাইয়া আজকে আনবাড়ি খালকে আনবাড়ি চেষ্টা করবা একদিনে দুই দিনে এইভাবে প্রতিবেশী হলরে মনে করিয়া অথবা ঈদ রোজা আরম্ভ হয়েছে বা আরম্ভ এইবার 2-4 দিন আগে 2 কেজি চানা 1 কেজি তেল 2 কেজি পেঁয়াজ ওটা তুড়া তুড়ি লইয়া কিছু আপনজন গরিব দুদুখী মানুষ হলর ঘরে ঘরে বাচ্চা নিয়ন্ত্রণ লিয়া ইফতার খান করতো 1 কেজি খেজুর বালা নিয়া লুকাইয়া দেন যান ওটা কিছু খাম হরক্কা মানুষ না দেখাইয়া শোনা ভাইয়া নিয়ে ফটো না তুলিয়া মানুষের চকুত বাহবা না ভাইয়া আল্লাহরে খুশি করার লাগে ছুট আছে কিছু খাম কর যারা যে জাকাত ফরজ আছে জাকাত কানু মাস আদায় করবা কারণ অন্য মাস দিলে যে সব পাইতা 70 গুণ বেশি সব আল্লাহ দান কর আশা করি আমার খোতানের মনে থাকবো তো দয়া করি ঈদের ময়দানে যাইবার আগে জেলা নিজে ঈদ গিয়া খুশি হইতা ওলা গরিব দুঃখীরে খুশি করিয়া ঈদের ময়দান হানো যাক
আর এই দুনিয়ার খুশি লিয়াই তো যাই না জান ও হাল মিত্র লিয়া যাক্কা যে আল্লাহ একটা মাস কষ্ট করছি ঈদগাহ তো না তুমি আমারে নিষ্পাপ বানাইয়া আমারে জান্নাতি বানাইয়া বিদায় আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন আরো জোরে হোক আমিন পারলে যদি সম্ভব হয় প্রত্যেকে পারলে একটা আমল করে লাই জানো রোজার দুই তিন দিন আগে 300টা টাকা 10টা কি বানাইয়া অথবা 150টা টাকা 5টা কি বানাইয়া অথবা দুইটা কি 30 খান এক পকেট বা গরো রাখি দিন যেন নিয়ত থাকে জানো যে আমি প্রত্যেক রোজাতে আমি 2টা টাকা 5টা টাকা 10টা টাকা তৌফিক করু যে আপনি জাফার যে আমি রোজা রাখি একটা তিন মিসকিন দিয়ে আমি 10টা টাকা দিব আল্লাহ আমলটা এমন ভাবে জারি হোক ছোট কম হোক কিন্তু এগুলোর ফায়দা বেশি হাজার আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন